আপনাকে আমি বলছিলাম আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনার বিষয়টি পেশ করুন, কবুল হবে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান, আল্লাহ রাসূল একদা বক্তব্য দিলেন, মা সামিতু মিসলা হাক্কাত্ত, এত গুরুত্বপূর্ণ বক্তব্য আমি জীবনে কোনোদিন শুনিনি। তিনি বললেন, লাউ তাআলামুনা মা আলামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাযায়তুম কালিলা, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনার কোনো সময় কান্নাকাটি করার সময় হয়? এখন তো টাকা পয়সা অনেক, ছেলে মেয়ে চাকরি বাকরি করে, নাতি নাতনি বাড়িতে ভর্তি। ও নানিমণি কেমন আছো? নানিমণি সব নানিমণি নাতনি নাতিকে নিয়ে ব্যস্ত, সব আছে, আনন্দ ফুর্তিতে দিন কাটছে, কান্নাকাটি করার মতো কোনো সময় নেই। ছেলে বড় চাকরি করে, হাকিমপুর বাড়ি, দিনাজপুর অন্তর্গত উপজেলা হাকিমপুর, ছেলে হচ্ছে ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2,50,000 টাকা বেতন, বাড়িতে এসেছে, বাপ মা খুব খুশি, সবার সামনে গল্প করছে, আমার ছেলে পিজি হাসপাতালের বড় ডাক্তার। এবার ছেলে এসে গাড়ি থেকে নামলো, দেখা গেল প্যান্ট পরে আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। এইভাবে ছেলেটা গাড়ি থেকে নামলো, একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে, তারপর নাতনি গাড়ি থেকে নামলো, হাতে পুতুল আছে, পরনে কাপড় নেই। একটু পরে দেখা গেল যে খালি গাড়ির পিছন দিকে কুকুর আছে, গাড়ির পিছনে কি আছে, কুকুর আছে। ছেড়ে 2,50,000 টাকা মাসে বেতনে চাকরি করে, বাপ খুব খুশি, দিনরাত ছেলের গল্প করে, আর নাতনিকে নিয়ে খুব খুশিতে দিন কাটাই। কখন কান্নাকাটি করতে হবে এটা সে ভুলে গেছে, কান্নাকাটি করা লাগে এটা তার মনে নেই। সম্মানিত দিনী ভাই বোন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান লা তামাসসু মান্নার, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ, তাদেরকে আগুন স্পর্শ করবে না, ওরা জাহান্নামে যাবে না। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে সে জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়ালাজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফি জারে, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বাঁট বাঁধ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এরকম কাজ একটা গ্রহণ করুন, আপনার জন্য ভালো হবে। মুহাব্বিব ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমান নার, তিন শ্রেণীর চক্ষু, তিন শ্রেণীর মানুষ, ওদেরকে জাহান্নাম দেখবে না, ওরা জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে, দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। উবাদা ইবনে সামিত, আজমুল্লাহ কুমিল জান্না, পৃথিবীর মানুষ তোমরা 6টি জিম্মেদারি গ্রহণ করো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, উসদুকাজ হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। দুই, অফেজা ওয়াদ্দুম, পূর্ণ করো ওয়াদা, যদি মানুষের সাথে ওয়াদা করে থাকো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। তিন, অদ্বৈজ উতুমেন্তুম, আমানত রাখা হলে, মসজিদের টাকা থাকলে, মাদ্রাসার টাকা থাকলে, জনগণের টাকা তোমার কাছে থাকলে সময়ে তা দিয়ে দাও, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। চার, অহফাজু ফরুজাকুম, জেনাই লিপ্ত হয়েও না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। পাঁচ, কুফু আইদিয়াকুম, হাত সংবরণ করে রাখো, নিচু হও, নত হও, দলীয় ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, অর্থ সম্পদের দাপট দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, সবসময়
নত হয়ে থাকিও, মানুষের কাছে নত হয়েও কোন সময় বলো না এই কি বলেছ রে, কি বলছে ও, ওকে শোনাই তো কি বলছে। দাঁত ফেলে দিতে হবে খুব প্রস্তুতি নিয়ে, দাম্ভিকতা দেখিয়ে কিছু বলিয়েন না, পৃথিবীতে নত হয়ে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ছয়, গুসু আবসারাকুম, চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে যাব। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি, পরিবারের আলোচনাতে অনেক কথা হয়েছে, কাপুরুষের পরিচয় দিয়ে জীবন কাটায়েন না, আপনার কারণেই জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই যে মেয়েটা এখন মাথায় কাপড় দিয়ে নেই, শীতের দিনে জবাব আমি দিব, জন্ম দিয়েছেন আপনি জবাব আমি দিব কেন, কাপুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করেন জবাব আমি দিব কেন, কেন আমি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়াদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে তার বাপকে সুন্দর নাম রাখতে হবে, নাম রেখেছেন আহমদ আর লিটন বলে ডাকেন, লজ্জা হয় না, সরম হয় না, কে বলেছে আপনি শিক্ষিত মানুষ, বল হিসাব আপনি শিক্ষিত মানুষ নন, আপনারই কলম ওইটা, কোনটা, ওই যে শিক্ষা বনাম জাহেলিয়াত বইয়ে দেওয়া আছে একটা কলম, আপনি দেখেন যেটা ওয়ান টু এর বইয়ে আছে, যে একদিকে আছে বিড়াল বইয়ের পাতাতে, বিড়ালের সামনে আছে একটা বই, আর একদিকে আছে কুকুর, কুকুরের সামনে আছে একটা বই, আর মধ্যে আছে মোমবাতি, মানে মোমবাতি জ্বালিয়ে কুকুর আর বিড়াল পড়ছে, মোমবাতি জ্বালিয়ে যদি কুকুর বিড়াল পড়ে তাহলে লেখককে, লেখককে হায়ানা না অন্য কিছু, ওই লেখক নিজেকে যেন মানুষ মনে না করে, ওই হিসেব আমি তাকে অপমান করতে আসিনি। শিক্ষা বনাম জাহেলের বইটা পড়ে দেখুন, শিক্ষা বনাম জাহেলের বইটাতে বলা আছে ওয়ান থেকে টেন পর্যন্ত এই লেখককে নাকচ করা হয়েছে, এ লেখক নই ভুল হিসেব। ঠাকুর যতই খারাপ হোক ঠাকুরের বইটা পড়া দরকার ছিল, গুচ্ছু গল্প, তাহলে আপনি কিছু বুঝতে পারতেন যে আমাকেও দুই কলম লিখতে হবে, এটা কিছু লিখা দরকার, কি হতে পারে, কেন না মাহমুদ লিটন বলে ডাকবে কেন, কোন কারণে ডাকবে, এ অযোগ্য পিতে, পিতে 16 ডিসেম্বরের চেয়ারে বসে আছেন আর মেয়ে ক্লাস টেনে পড়ে নাচছে 16 ডিসেম্বরে, বাপে দেখছে মেয়ে কেমন নাচে, এই বাপও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ওই যে মেয়ে মাথায় কাপড় দিয়ে নেই, জবাব আমি দিব, শিষ্টাচার আমি শিখাবো, বাপ আপনি, শিষ্টাচার আপনি শিখাবেন, ওর মাথায় নাই কাপড় নেই কেন, এটা কোন শিষ্টাচার, আমি কেন শিখাবো তাকে, জন্ম দিয়েছেন আপনি শিখায়েন, আপনি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন। আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লাতাত খুলুনা জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মধুবিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে। দুই, আর রাজালত মিনান নিশায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। তিন, দায়ুস আপনি, দায়ুস কে, আল্লাহ ইউকিরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সেই হলো দায়ুস। এম এক বোকামে, তুমি ক্লাস টেনে পড়ো তোমার লজ্জা হয় না কেন, এদিকে শোনো কথা বলছো কেন, এদিকে শোনো তুমি ক্লাস টেনে পড়ো, যেদিন ক্লাস এইটা উঠেছিলে সেদিন তোমার হাইজ হয়েছিল, তোমার বিবাহে দুইটা বাচ্চা হতো, তুমি দুই ছেলের মা, তোমার মাথায় কাপড় নেই মানে, বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছ, জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি। শোনো তোমাকে বলছি, তোমার বাপকে বলছি, আমার উপরে রাগ করলে কিছু আসে যায় না, আমি এ কথা বলিনি, আমি অনুবাদক মাত্র, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তোমার বাপের কথা বলে গেছে, আমার বলার কি আছে এখানে, আমার রাগ করার কি আছে তোমার উপরে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, যা খাতাবা যখন তিনি বক্তব্য দিতেন, আমরা তাই না হু, তার দু চোখ লাল হয়ে যেত, অস্ততা গেলে হু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌত হু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মন জোরে যায় যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, কণ্ঠস্বরে তিনি বক্তব্য করেননি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 20 বছর থেকে বলে আসছে কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নাই, কোনো মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে। এই বোকামে তোমাকে বলছি, তোমাকে অপমান করতে আসিনি আমি, তোমার বাপকে আমি অপমান করতে আসিনি, তোমার জাতিকে আমি অপমান করতে আসিনি, আমি তোমাকে মূল্যায়ন করি, তুমি বলো এটা কোন আদর্শ, তোমার মাথায় কাপড় নেই কেন, কাপুরুষের মেয়ে তুমি, তোমার বাপ বিবাহ করা ভুল করেছে, তোমার বাপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে নাকচ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না, তিনি বলছেন ইয়া মা সারা সাবাব
হে যুবক দল মানিস্তাতা মিনকুল বাক ফালিয়াতা জাওয়াজ যাদের কন্ট্রোল ক্ষমতা আছে যাদের মোহর ক্ষমতা আছে যাদের বাড়ি তৈরি করার ক্ষমতা আছে যাদের মেহমানের বসার জায়গার ক্ষমতা আছে যারা পুরুষত্ব রাখে চোখ যেভাবে ঘুরে বৌষেভাবে চলে চোখ যেভাবে ঘুরে বৌষেভাবে চলে এরকম পুরুষত্বার যার ক্ষমতা আছে কন্ট্রোল ক্ষমতা আছে সে যেন বিবাহ করে ফাইলে মেস্তাদে ও যদি না পারে ফালে বিশ্রাম তাকে রোজা রাখতে হবে ফেন হলো বেজা রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম ও বিবাহ করতে পারবে না তোমার বাপ কাপুরুষের পরিচয় দিয়েছে যার কারণে তুমি ক্লাস টেনে পড়ার পরেও এখন মাথায় কাপড় দিয়ে না বসে আছো দেওনি তুমি দেখো তোমার মা এখন বসে আছে ছোটবেলা উঁচ পরে তোমার মায়ের পেট তোমার চাচা দেখে তোমার গ্রাম লোক দেখে সবাই দেখে তোমার মায়ের পেট ফিরি জাতি দেখে মোহর দিয়েছে তোমার বাপ আর জাতি তোমার মায়ের পেট ভোগ করে তোমার মাকে খারাপ লাগে না তোমার বাপকে খারাপ লাগে না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার বাপের একটু শরম হয় না তোমার বাপের একটু ইতস্তবোধ নেই তোমার বাপের একটু আত্মমর্যাদা নেই আমাদের বইরাকে যদি কেউ এরকমভাবে দেখে নেয় তাহলে তো অজ্ঞান হয়ে যাবো আমরা কই তোমার বাপকে কিছু খারাপ লাগে না তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই তোমার বাপ নিজেকে মুসলমান মনে করে না পশু প্রাণীর মতো মনে করে সম্মানিত দিনী ভাই বল বলছিলাম এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি হ্যাঁ ছেলে যারা আপনারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ সময় এক পায়ে হলে দাঁড়িয়ে থাকেন পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন না আমি অল্প সময় পরে আপনার কাছ থেকে আমি কথা গুটিয়ে নিচ্ছি অল্প কয়েক মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন প্রসঙ্গ পরিবর্তন করে একটু বলছি আপনাকে বলছি সম্মানিত দিনী ভাই আপনাকে বলছি আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু খেয়াল করেন কারোর সাথে কথা বলছেন নাকি এদিকে কান করেন কথা বলছেন কেন ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে যাচ্ছে আপনাকে আমি বলে আসিনি যে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসলে আপনার স্ত্রীকে বলে আসবেন দেখো খালেদা যা বা চুপ বসে থাকবা আর একজন মহিলা যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যায় তুমি মুখ খুলবো না আমাকে অপমান করিও না আব্দুর রাজ্জাক সাহেব এসেছে একটু আঁচ করলে আমাকে জাতির সামনে খাটো করবে আপনাকে আমি অনেক সম্মান করি জাতির সামনে আমি আপনাকে খাটো করতে আসিনি কিন্তু আপনার স্ত্রী ঢং ঢং করে গল্প করতে করতে এসেছে আবার চলে গেছে তার বাড়িতে হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে সে চলে গেল কেন কেন যাবে এই প্রোগ্রামের জন্য কয়েক বছর থেকে ঘুরছে এবং এর জন্য কত প্রস্তুতি কত টাকা পয়সা খরচ আমি কত কষ্ট করে এসেছি আমি সকাল 8টায় ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি আর বিমানে উঠেছি 12:30টায় তাহলে 4.5 ঘন্টা আমি এক পায়ে ওখানে বসে দিয়েছি বিমান থেকে নেমে আমি বাসায় পৌঁছে দুটাই বাসায় পৌঁছে বাসা থেকে কয়েক মিনিট দেরি করে বাইরে গেছি কত পুরুষ নারী অপেক্ষা করছে তাদের সাথে আমি কথা বলেছি 5টা পর্যন্ত 5টা আমি গাড়িতে উঠেছি গাড়িতে উঠে আপনার এখানে এসেছি আমি আপনার জন্য এসেছি আপনি কোন লজ্জায় বাড়ি চলে গেলেন আপনি আমাকে কী দেখাতে চাচ্ছেন আপনার স্বামী কয় টাকার মালিক আপনার স্বামী কয় টাকার মালিক আপনি বা কয় টাকার মালিক আপনি চলে যাবেন কেন আপনি একজন মুসলমানের মেয়ে আপনার জন্য আমি এসেছি আপনাকে আবার সতর্ক করছি জীবনে কোনোদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে আসলে দয়া করে আপনি তো আসবেনই হিন্দু পুরুষ নারীকে আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিনি 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি যদি জাতির রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই অতএব আপনাকে আমি আবারও সোচ্চার সাবধান হওয়ার জন্য অনুরোধ জান আপনাকে আমি এদিকে খেয়াল করতে বলছি আপনি শোনেন জাবের রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢুকব তখন আল্লাহ রাসূল বলছেন উপস্থিত জনগণ শোনো তোমরা মদিনার বাইরে এখানে অবস্থান করো আমরা রাতে প্রবেশ করব না সকালে প্রবেশ করব তখন আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রাসূল বলতে লাগলেন ও আচ্ছা 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 বিগ্রানান সাইয়্যিব জাবের তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন জাবের বলছেন সাইয়্যিব আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রাসূল বলছেন হাল্লা বিক্রাম তুলাই বকা তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শুনেন আল্লাহর নবী এটুকু আপনার সাথে জরুরি কথা আল্লাহর নবী আমার বাপ
ছয় জন মেয়ে রেখে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। আমার বাপ আমার ছয় জন বোন রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি জাবের আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে। এক, লে তোয়াদ দেবাহুন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তুমি যখন মাথায় কাপড় দিয়ে না দিয়ে বসে আছো, বলো এটা কোন শিষ্টাচার? এই বলো, এই ছেলে তোমাকে বলছি, তোমাদের একটা বাড়িতে গাভী আছে, গাভীটা যখন রাতে গোহালে নিয়ে যাও তখন গাভীটা কি সালাম দেয়? গাভীটা সালাম দেয় না। তুমি যখন বাড়িতে ঢুকো তখন তুমি সালাম দাও? তুমিও দাও না। তাহলে ঠিকই আল্লাহ বলছেন, বুঝে বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখে দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়কে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু আজাল বরং তার চেয়ে খারাপ। আপনি পশু প্রাণীর চেয়ে খারাপ। পশু প্রাণী সালাম দিয়ে ঢোকে না, আপনিও সালাম দিয়ে ঢোকছেন না, এটা কোন শিষ্টাচার? এম এক, তোমার ছোট ভাই এখন বসে আছে, এই যে প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার মা জানে না যে প্যান্ট টাকনোর নিচে গেলে ও জাহান্নামে যাবে? তোমার মা কি শিক্ষা অর্জন করেছে, এটা কোন আদর্শ? বলো বলো, তোমার ছোট ভাই সব সময় বাম হাতে গিলাস ধরে পানি পান করে, তোমার মা কিছুই বলে না, বলো কোন শিষ্টাচার? এক, আমার বউ আমার বোনদের শিষ্টাচার শিখিয়ে দিবে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। দুই, বলে তুয়াল্লে মাহন না, আমার বউ তাদেরকে বিদ্যে শিখিয়ে দিবে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তিন, বলে তুরাত জেলা হন না, আমার বউ তাদের মাথার চুল চিরুনি করে দিবে, সুন্দর করে পরিপাটি করে রাখবে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রাপ্ত মেয়ে। চার, বলে তাকুমা আলাইহিন না, আমার বউ আমার বোনদের উপরে সবসময় পাহারাদার, সবসময় ওর বোনদেরকে চোখের উপরে রাখবে। মা কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না, আপনার স্ত্রী তো ভালো রান্না করতে পারে, তার জন্য আপনি পাগল হয়ে গেছেন যে বউ আমার খুব ভালো, আপনার বউ যে আপনার বাচ্চাদের পাহারাদার সেটা তো কোনোদিন বুঝতে পারলেন না। যদি পাহারাদার হয় তাহলে আজকে নামাজ পড়তে গেল না কেন মসজিদে? যদি পাহারাদার হয় তাহলে প্যান্টটা টাকনোর নিচে আছে কেন? যদি পাহারাদার হয় তাহলে বাম হাতে চা খায় কেন? যদি আপনার স্ত্রী পাহারাদার হয় আপনার মেয়ে এখন মাথায় কাপড় দেয়নি কেন? কে জবাব দিবে? আমি জবাব দিব? আপনার স্ত্রী চাপানো মৌজের ভাষাতে হস্তিনী মহিলা, একে তালাক দেওয়াই ভালো, তবে আমি তালাক দিতে আদেশ করিনি। এক কথায় বউকে তালাক দেওয়া যায়, দেখবেন। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? কখন আস শিকার করতে গেছে? কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরও কথা ছিল, খুব দামি মানুষ দরজায় এসেছেন, পৃথিবীর দ্বিতীয় মহামানব আর না হলে প্রথম মহামানব, দরজায় দাঁড়িয়ে বলছেন কেমন আছো, ভিতর থেকে উত্তর এসেছে খুব একটা ভালো নেই। তখন আরও কথা ছিল, বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চোকারটা পাল্টে দিতে বলিও। সন্ধ্যার সময় এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। কি গো, কে এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ। কি বলল? বলল যে কোথায় গেছে? আমি বললাম শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি বলল? বলল যে আসলে চোকাট পরিবর্তন করতে বলিও আর সালাম দিও। ওরে, তোমার উত্তর ভুল হয়েছে, তালাক দিতে বলে গেছেন, তিনি আমার আব্বা, এখানে কোনো সুযোগ নাই। ইল হাকি ইল আহলে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তুমি কত বড় সুন্দরী আমার দেখার সুযোগ নাই, তুমি কত বড় চাকরি করো আমার দেখার সুযোগ নাই, আমার বাপা আমার বাপ যাহাই বলেছেন তাহাই হইবে, উনিশ বিশ হইবে না। পরে একটু দেখেন, আর একদিন অনেকদিন পরে, বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। দেখেন এখন কথা বাড়ছে। কি খাও? আল্লাহ মালমা, পানি আর গোস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহ ফিল আহামেকুম ওয়া মায়েকুম, আল্লাহ তোমাদের গোস্ত এবং মায়ে পানিতে বরকত দান করুক, এমন দোয়া দিয়ে চলে গেলেন। আজও খাদ্য পানি ফল খালি বয়ে বেড়াচ্ছে পাথরের জমিনে, সেই দোয়া কিয়ামত পর্যন্ত বলবৎ, আর কোনো সমস্যা নেই। চৌকাট পরিবর্তন করতে বলেছেন এক কথাই, আমি স্ত্রীকে তালাক দিতে বলিনি, তবে আপনার স্ত্রী হচ্ছে ফোহর, ফোহর বুঝেন না,
ফোহর ওকে সংশোধন করতে হবে, আদর দিয়ে সংশোধন করেন, আমি নিষেধ করিনি, সেটাই ভালো। যদি আদর দিয়ে না হয় তাহলে লাঠি দিয়ে সংশোধন করতে হবে। পাঁচবার লাঠির কথা বলেছেন, একবার বলেছেন লাঠিটা দরজায় ঝুলিয়ে দাঁড় রাখো, লাঠি দেখে যেন বুঝতে পারে যে একটু উনিশ বিশ হলে লাঠি হবে। আমি বলিনি এ কথা, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বউকে ছেলে মেয়েকে লাঠি দিয়ে সংশোধন করতে বলেছেন, তবে তিনি আদর করতেও বলেছেন। বউকে মারবেন কেন এভাবে, একটু আদর করবেন। ওরাই এত আদরের, ওরাই এত আদরের, ওরাই এত আদরের। ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের ঘেরে রাখতে হয়, ওদের আদর করতে হয়, ওদের ঢেকে রাখতে হয়, ওদেরকে পুরুষের পরিচয় দিয়ে কঠোরভাবে ভিতরে রাখবেন, নাম ধরে ডাকবেন, নাম ধরে। কোনো সময় নিজে নিজে কোনো কাজ করিয়েন না, জুতাটা নিজে খুঁজছেন, তাহলে আপনার স্ত্রী মনে করবে আমার উপরে রাগ করেছে, সেই জন্য বলে না। এক জায়গাতে বসে বলবেন, খালেদা জুতাটা নিয়ে আসো, খুশি হবে। মারার পরে এই কথা বলবেন না যে এক গ্লাস পানি নিয়ে আসো, মারার পরে যদি এক গ্লাস পানি চান তাহলে আপনার সামনে গ্লাসটা এইভাবে থ্যাকস করে রেখে দেবে, এভাবে মুখ করে থাকবে। খুব প্রশংসা করবেন, প্রশংসা প্রিয় মানুষ, খুব প্রশংসা করেন, সারা রাত পাঁটি বেঁধেবে। কোনো সময় গালি দিয়েন না, নিন্দা করিয়েন না, আপনার মুখের খালি একটু ভালোবাসা পেতে চাই। বাপের বাড়ি ছেড়ে এসেছে আপনার সাথে থাকার জন্য, আপনি তাকে মেনে নিয়ে আদর করে গালি না দিয়ে ভালোভাবে রাখার চেষ্টা করেন, প্রশংসা করেন, অনেক কিছু পাবেন। প্রশংসা ছেড়ে দেন, অনেক কিছু হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলাম জাবরের ঘটনায় আপনাকে আমি আরো একটা কথা বলে যাচ্ছি, শুনুন। স্ত্রীর ওপরে আপনাকে কঠোর হতে হবে, মেয়ের ওপরে কঠোর হতে হবে, নইলে আপনি সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না। কান্নাকাটি করে সুন্দর করেন সেটা আমি চাচ্ছি, কিন্তু কঠোরতা দেখেন, এদিকে দেখেন, একদল ইহুদি এসে আল্লাহ নবীকে বলছেন আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আল্লাহ নবী বললেন ওয়ালাইকুম, তোমাদের হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না পিছন থেকে এই কথাটা শুনেননি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম ওয়াল গাযাবু আলাইকুম, তোমাদের উপরে মরণ হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেপে উঠেছেন, আলাইকে বিরিককে ইয়ে কলন ফল ফোসা, নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না, কি বলো তুমি, কেন তুমি এভাবে কথা বলছো, নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না। তখন স্ত্রী পিছন থেকে বলছেন আলাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শুনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন আলাম তাসমাই মা কুল, তো তুমি শোনোনি আমি কি বলেছি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের হোক। আমি তো উত্তর দিয়েছি, তুমি এভাবে বললে কেন? আমি আপনাকে কি বলতে চাইছি বুঝতে পারেননি? পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে কঠোরভাবে ঠেকাচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে। আপনার স্ত্রী দিন রাত ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, একটু কিছু বলার মতো আপনার সাহস হয় না, আপনার একটু লজ্জা হয় না কেন? স্বামী স্ত্রীকে লজ্জা বেঁচে খেয়েছেন, একটু হিসাব করতে পারেন না কেন? একটু খালি জোরে কথা বলেছে, সেজন্য কীভাবে কঠোরতা করছেন, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। দেখেন ক্ষমতা, বুঝাতে পারলাম না মনে হয়। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে কীভাবে সতর্ক করছেন, পিছন থেকে গেলে একটু কথা কড়া হয়ে গেছে সেই জন্য। আপনি তো বলতেন হ্যাঁ হ্যাঁ আয়েশা ঠিক বলেছ, ওরা তো ইহুদি খ্রিস্টান, তুমি আমার পক্ষে বলেছ, ঠিক বলেছ, আপনি তো এভাবে বলতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা উল্টিয়ে দিলেন। আর আপনাকে আমি শতদিন বলেছি মেয়ের সতর্ক হওয়ার ব্যাপারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। জনগণ আবুবকরকে বলল আপনার মেয়ে কি ঘটিয়েছে জানেন? কি ঘটিয়েছে? আরে আপনার মেয়ে গলায় হাড় হারিয়ে দিয়েছে, গলার পাওয়া যায় না, এখান থেকে যেতেও পারি না, এখানে পানিও নেই, অজুও করতে পারি না, সলাত আদায় করতে পারি না। তাই নাকি? এই কথা শোনার সাথে সাথে রাগ করে মেয়ের কাছে আসলেন, দেখছেন মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন। এই দৃশ্য দেখে তিনি সরলেন না, তাকে একটু জোরে কোমরের উপরে কিল মারলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এত জোরে মেরেছেন, যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। আমাদের বাংলাদেশের অবস্থা, যদি শ্বশুরে দেখে বাপে দেখে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে একটু চোখে পড়ার সাথে সাথে এভাবে ঘুরে চলে যাবে। বুঝাতে পারিনি মনে হয়?
চোখে পড়ার সাথে সাথে ঘুরে চলে যাবে। এইভাবে জামাই বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, এত জোরে মারলেন, জনগণের সামনে মারলেন, সবচেয়ে দামি মানুষে মারলেন, সবচেয়ে দামি মহিলাকে মারলেন, জনগণের সামনে মারলেন, সবচেয়ে দামি মানুষে মারলেন, সবচেয়ে দামি মহিলাকে মারলেন, সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, এত বড় বাপে এত বড় বেটিকে এত জনগণের সামনে এভাবে মেরে দিলেন, আর আপনার মেয়েটা মাথায় কাপড় না দিয়ে চলে, ক্লাস 10-এ পড়ে, আপনি তাকে ধমক দিতে পারেন না, আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আজ থেকে তোবা করে যায়েন, নিজেকে বাপ মনে করিয়েন, নিজেকে স্বামী মনে করিয়েন, পরিবারকে একটা ধ্বংস করিয়েন না, আপনার কারণে পরিবারটা নষ্ট হয়েছে। তোমাকে আবারও সাবধান করছি, তুমি মোবাইল ফোন বন্ধ করো, তুমি জাতিকে ধ্বংস করার চেষ্টা করিয়েন না। তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার মা ছোট ব্লাউজ পরে আছে কেন? শরম হয় না কেন তোমাদের মা বেটির? তোমরা বাপ বেটি কি তোমরা লজ্জা বেঁচে খেয়েছো? শরম হয় না কেন? তোমার জন্য এসেছি, আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ তোমাকে পরিবর্তন করুক, তোমার জন্য এসেছি, আমাদের দাবি আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহাব্বা ইলাল্লাহি, হে আল্লাহর কাছে এক ফোঁটা বিন্দু চোখের পানি, এক ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 400,000 টাকা খরচ করে হজ করা কাজটি যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। 20,00,000 টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষের উপর মাথার উপরে থাকবে সূর্য, শরীরের ঘাম বের হবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। কি দিয়ে বুঝায় পরিস্থিতি কত জটিল! ওই সময়তে কিছু মানুষ ফিরি ছায়া ছায়া ঘুরবে বিচারের মাঠে, কত সুন্দর মনোরম দৃশ্যে কিছু মানুষ ঘুরবে। তার এক শ্রেণীর মানুষ জাকার আল্লাহ খালিয়ান নির্জনে আল্লাহকে ডাকলো, ফাভা জানায় নহু, ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরলো, নির্জনে আল্লাহকে ডাকেছে, চোখের পানি ঝরে যার সেই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে। কান্নাকাটি করুন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আরও আপনাকে বলছি, জেনার মতো নোংরা ন্যাক্কারজনক কাজ বন্ধ করে দেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ থেকে। আপনার জানা আছে, ওই যে যে 3 জন মানুষ গর্তে আটকা পড়েছিল, তারপর একজন বলল, আল্লাহ আমার চাচাতো বোনের সাথে আমি জেনার ওয়াদা করেছিলাম, তারপর ও বলেছিল 100 স্বর্ণমুদ্রা দিলে আমি রাজি আছি, আমি খুব পরিশ্রম করে 100 স্বর্ণমুদ্রা নিয়ে উপস্থিত হলে আমি অন্যায় করতে বসেছি। তখন আমাকে বললে, আবদাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর, আমি অন্যায় করিনি, যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে তুমি গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন, সরিয়ে দিলাম। আপনি যদি অন্যায় বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ার সব বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, আজকের আলোচনার শেষ হাদিস আপনাকে বলছি, এদিকে শুনেন, আপনি যদি 4টা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। আপনাকে বলছি, যদি আপনি 4টা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা, আপনার জন্য জান্নাত সহজ। 1 সলাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, 2 সমাদ সাহারাহা রমজান মাসের সিয়াম পালন করলো, 3 আতাত বালাহা স্বামীকে মেনে চললো, 4 আহাসানাত ফারজাহা জেনায় লিপ্ত হলো না। এই 4টে যদি কাজ আপনি করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, 2 রমজান মাসের সিয়াম থাকবেন, রোজা থাকবেন, 3 স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও, যতই খারাপ লাগুক মেনেই চলবেন, যদি নাই চলা যায় তাহলে তার সাথে পৃথক হয়ে যান, থাকবেন আবার মানবেন না, এটা হবে না। 4 জেনায় লিপ্ত হবেন না, সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব, জেনা যে ঘটে গেছে আজ থেকে বন্ধ করে দেন, আপনার জন্য জান্নাতুল মাওয়া আছে, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে বিষয় চান, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার
শেষে আপনাকে যেগুলি পেশ করতে চেয়েছি সেটা হচ্ছে আব্দুল্লাহর ওই বই মিন্নাতুল বারি, বুখারীর বাংলা। এদেশে বাংলা ভাষায় এর চেয়ে কোনো মানে উন্নত মানের বই বের হয়নি, শুধু বাংলা ভাষায় কেন, আমার বুঝে আরবি উর্দুতে এ মানের কোনো বই নেই। কাজেই মিন্নাতুল বারি বইটা নিয়ে যাবেন, আর তাওজিহুল কোরআন তাফসির ব্যতিক্রম তাফসির সবাই নিয়ে যাবেন। এছাড়া কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, আর ওই হাত তুলে দুয়ার বইটি, আদর্শ পরিবার বই আছে কিনা দেখেন, আর শিক্ষা বনাম জাহেলিয়াত বই, বিশেষভাবে মিন্নাতুল বারি আয়নে রাসুল দুয়ার বই আছে, আরও মাসিকা লিতেশাম পত্রিকা যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আদর্শ নারী আদর্শ পরিবার মরণ একদিন আসবেই, মরণ একদিন চলে আসবে। আর আব্দুল্লাহর আমার বই আছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত, আপনি নিজে বলবেন। জি জি আপনারা বলেন। কবরস্থানে জানাজা সালাত পড়া যাবে কি, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে থাকি, আর আপনারা সবাই ধীরে এসে সব বই নিয়ে যাবেন। এই ছেলে তোমরা এই বইগুলো নিয়ে সামনে আসো না, কোথায় ওইদিকে কেন, আপনারা দিনী ভাই বোন সবাকে বলছি যারা আমরা মুসলিম বোন আছেন আপনারা ওই নিয়ে যাবেন, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত, আদর্শ নারী আদর্শ পরিবার, এই বইগুলি সংগ্রহ করেন। দুয়ার বইটা দেখেন, আর আব্দুল্লাহর বইটা ভুলে যাবেন না, মিন্নাতুল বারি 200-250 টাকা, বড় কথা নয়, বাংলা ভাষায় এদেশে ব্যতিক্রম বই মিন্নাতুল বারি। ওর আর একটা বই আছে আমরা হাদিস মানতে বাধ্য, কবরস্থানে যদি কবর না থাকে তাহলে জানাজার সলাত আদায় করা যাবে, হঠাৎ বিয়ে হওয়ার কারণে টাকা পয়সা বাকি পড়ে থাকার কারণে 1 বছর পর বউকে বাড়িতে এনে অলিমা করা যাবে কি, অলিমা কি গরু জবাই করে করতে হবে, এটা মুরগি জবাই করে অলিমা কর, 1 বছর পরে বউ আনতে হবে না, বিবাহ দেওয়ার সাথে সাথে বউ আনতে হবে। আমি বাবার একমাত্র ছেলে, আমি বুঝতে পারছি আমার বাবা শরীকদের জমি পুরাপুরি দেননি, এ পর্যায়ে তুমি যখন ইনকাম করতে শিখবা তখন তোমার বাপের খাবা না, তুমি তোমার বাপ হারাম খাচ্ছে, যদি শরীকানার শরীক তোমার বাপ মেরে থাকে তাহলে তোমার বাপ জান্নাতে যাবে না। সবাই ধীরে নেবেন, আমি আছি, আমি এখানে আছি, সবাই ধীরে নিয়ে যাবেন। সৌদি আরবে সিনেমা তৈরি হচ্ছে, এ ব্যাপারে কি বলবেন, হারাম কাজ হচ্ছে, যারা চালু করছে জব তাদের দিতে হবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত কিন্তু ইসলামিক শিক্ষায় একেবারেই মূর্খ এবং অবৈধ ব্যবসায় জড়িত, এরকম লোকের কি মসজিদে কমিটি বানানো যাবে, জি না, ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে কি, ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে বাধ্য। পৃথিবীতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সুরা ফাতেহা, সুরা ফাতেহা পড়লেন না মানে অনেক কিছু ছুটে গেল। আপনি কি আপনাদের প্রতিষ্ঠানের কথাটা বলতে চাচ্ছিলেন, বলেন 1 মিনিট, বলেন না আপনি বলেন, আমি তো আপনাদেরটা জানি না, আমি বলতে পারবো না, আপনি বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লি, আপনারা ইতিপূর্বে জানেন আমরা হাকিমপুর থানাতে, হাকিমপুর থানাতে প্রথম আহলে হাদিস মাদ্রাসা তৈরি করেছি, এখানে ইবতেদায়ী মক্তব এবং হেফজ 3 বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে, ইস্তান বিশাপাড়া নোনাপাড়া বত্তলি মসজিদ মাদ্রাসা, মাদ্রাসার নাম হচ্ছে হিলফুল ফুজুল মাদ্রাসা। আপনারা দয়া করে যারা আহলে হাদিস মাদ্রাসায় পড়াতে চান আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের দিয়ে সহযোগিতা করবেন, আসসালামু আলাইকুম। শেখ আপনি বলেছেন মেয়েদের কাছে গিয়ে গিয়ে
পড়াতে হবে না, তাহলে কিভাবে বিয়ে পড়ালে সঠিক হবে? অনেকদিন বলা আছে মেয়ের বাপ আগে খুতবা হবে, তারপরে দুজন সাক্ষী নিয়ে মেয়ের বাপ বলবে এত টাকা নগদ, এত টাকা বাকিতে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। একবারে সুন্দর করে নিয়ম লেখা আছে, আদর্শ পরিবার, বইয়ের নাম কি? আদর্শ পরিবার। ওই বই লেখা আছে কিভাবে বিবাহ পড়াতে হবে, পড়ানোর কথাটা লেখা আছে, বইয়ের নাম আদর্শ পরিবার। আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, আদর্শ নারী, তিনটে নিয়ে যাবেন সাথে। টাকা যদি না নিয়ে, যদি টাকাটা পকেটে করে নিয়ে যান, দেখবেন সকালে নেই, কোন দিকে খরচ হয়ে গেছে। পরে পরে দাড়ি রাখার নিয়ম জানাবেন, চেঁচে ফেলো হারাম, ছোট করাও হারাম, যেভাবে হচ্ছে হোক। মানুষ মরে গেলে তিনটি আমল কিয়ামত পর্যন্ত অব্যাহতি থাকে। প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির জন্য তার সন্তান বা আত্মীয় কোনো কিছু দান করে বা সাদকা করে, তাহলে মৃত ব্যক্তি নেকি পাবে? জি, বাপের জন্য দান খায়রাত করেন, অনেক নেকি পাবেন। ধৈর্য ধারণ করেন, সবাই চলে যাবেন না, বই নিয়েই যেতে হবে। যদি টাকা না থাকে তাহলে মাসিকা লিতে সম্পত্রিকা, সবাকে মাসিকা লিতে সম্পত্রিকা নিতে হবে। জামিয়া সালাফের মুখপাত্র বই মাসিকা লিতে সম্পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে। পৃথিবীর সব বাঙালি মাসিকা লিতে সম্পত্রিকা পড়ুক, এটা আন্তরিকভাবে আমি চাই। আদর্শ পুরুষ বইটা নিয়ে যাবেন, আপনার আদর্শের জন্য আদর্শ পুরুষ। বিতর নামাজের দোয়া, কোন দোয়া রুকু হতে মোনাজাত করব না, করব না। বিতর পড়বেন এক রেখাত, বিতর এক রেখাত পড়বেন, আর কনুত পড়বেন মাঝে মধ্যে দুই একদিন বছরে, প্রতিদিন নয়, মাসে দুই একদিন, বছরে দুই একদিন, আর না হলে পড়বেনই না, রমজানে দুই একদিন পড়বেন। কনুত প্রতিদিন পড়া হবে না। মসজিদের জমির মধ্যে কবর আছে, তবে অন্য জায়গায় জমি বদল দিয়েছে, কিন্তু কবর সরায়নি, কবর সরাতে হবে। জিনের প্রভাব থাকলে পানি অথবা তেল পড়া ব্যবহার করা যাবে কি? কোরআন হাদিস পড়বে, আচ্ছা রাখেন পড়ে। আমার স্বামী আর আমার আমার স্বামী আর আমার বাবা মার দ্বন্দ্ব, আমার স্বামী চায় না আমি তাদের সাথে কোনো যোগাযোগ রাখি। স্বামীর কথা শুনলে বাবা মা অসন্তুষ্ট হয়, আর বাবা মার সাথে যোগাযোগ করলে স্বামী অসন্তুষ্ট হয়। এখন এমত অবস্থায় আমার কার কথা শোনা উচিত? তুমি তোমার স্বামীর কথাই মেনে থাকো, যদি সংসার করা যায় মনে করো, তাহলে তুমি তোমার স্বামীর কথাই মেনে চলো। অনেক বই আছে, তাড়াহুড়ার কিছু নেই, অনেক বই, গাড়ি ভর্তি বই আছে, ধীরে সব নিয়ে যান। আব্দুল্লাহর বইটা দেখবেন, মিন্নাতুল বাড়ি, মহিলা মানুষ কি মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ আদায় করতে পারবে? জি, পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে না গিয়ে বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। নামাজ পড়তে গিয়ে ছেলে মানুষের সাথে দেখা হলে অজু থাকবে কি? জি, ছেলে মানুষের সাথে দেখা হলে অজু থাকবে। শায়খ আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন,
আসরের সালাত সহি হাদিস মোতাবেক শুরু হয় কখন? এক ছায়া হলে, তিনটায়, এখন তিনটায়, পনে তিনটায়। যে ইমাম গুল ব্যবহার করেন তার ইমামতিতে করা কি জায়েজ হবে? তার ইমামতি জায়েজ, তার নামাজ হবে না, আপনাদের হবে। যে গুল খায় তার সালাত হবে না, আপনাদের হবে। আমাদের মসজিদের মুয়াজ্জিন নিজেকে আহলে হাদিস দাবি করে, কিন্তু লাশ দাফন করে সবাইকে নিয়ে মোনাজাত করে। তোমাদের ইমাম বেদাতি, তাকে বেদাত ছেড়ে দিয়ে জাতির কাছে ভুল স্বীকার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। শায়খ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো ইমাম যদি মেনে শোনে, জেনে শোনে বেদাতে লিপ্ত থাকে, তবে তার দলিল কি? গত কয়েকদিন হয়ে গেল আপনার আলোচনা শোনার জন্য গিয়েছিলাম, আলোচনা না করে আপনি শেষ করে দিলেন, আপনার উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম না। যদি যেহেতু পারনি, তার নতুনভাবে জানাচ্ছি না। আমি মনে করছি যে পেরেছ, আমি বললে ওটা একটু খারাপই দেখায়, আমি আর বলছি না। তোমরা জেনেছ সেটাই ভালো, তবে এটাই আমার জীবনে প্রথম ঘটনা। আমি তাদেরকে ভালোবাসি, এখনো বলছি আমি তাদেরকে ভালোবাসি। তারা প্রোগ্রামে ডাকলে যাবো ইনশাআল্লাহ। আমার স্বামী মারা গেছেন, কিন্তু আমি তার কাছে মাপ নিতে পারিনি, এবং আমার কাছেও স্বামী মাপ নিতে পারেনি। মাপ নিতে হবে এটা তো আর জরুরি নয়, তার জন্য দোয়া করেন। তাফসিরুল কোরআন মাহফিলে যেসব বক্তা চুক্তিবদ্ধ হয়ে ওয়াজ করে, তাদের বক্তব্য শুনতে হবে না, তাদের বক্তব্য থেকে বিরত থাকতে হবে। জুম্মার দিনে জুম্মার সালাতের জন্য আজান কয়টি? একটি। দুই আজান বিদাত, একটি বই বের হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং প্রচলিত সালাত রেডি হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে এই মাসই বের হবে আশা করছি। তাতে জুমার দিন বেদাত তার কয়েকটি সহি হাদিস দেওয়া আছে। নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তির পিছনে কি সালাত হবে? আপনাদের হবে, তার হবে না। মসজিদে মিষ্টি দিলে খাওয়া যাবে কি? মসজিদে মিষ্টি যদি মসজিদের মুসল্লিদের জন্য দিয়ে থাকে তাহলে খাওয়া যাবে, আর মসজিদে মিষ্টি যদি সাদকা জাকাত হিসাবে দিয়ে থাকে, দান হিসাবে, তাহলে খাওয়া যাবে না। কেউ যদি বলে আমি মসজিদের মুসল্লিকে মিষ্টি খাওয়াবো, তো খেতে পারেন। রফলে আদায় না করলে সালাত হবে কি? উপেক্ষা করে করলে সালাত হবে না, ভুলে করলে নেকি কম হবে। এক রাকাতে কয়টি সূরা পড়লে? প্রত্যেক সূরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? জি, যতবার সূরা শুরু হবে ততবার বিসমিল্লাহ, যতবার সূরা শুরু হবে ততবার বিসমিল্লাহ। ক্রিকেট খেলা কি হারাম? ক্রিকেট খেলা হারাম নয়। ক্রিকেট খেলা হারাম নয়, জায়েজ। যখন হার জিতে খেলা হবে তখন হারাম। বাজি ধরে তখন টাকার হার জিত, টাকার। এমনি স্কুলে ছেলেরা এটা হালাল, বাজি ধরে হলে হারাম। শরীর চর্চার জন্য ক্রিকেট খেলা যায়,
বাচ্চা জন্মের পর আজান দেওয়া হয় নাই, বয়স 17 বছর, এখন কি করতে হবে? কিছু নাই, গেছে গেছে, আল্লাহ মাফ করো। আমি বাপের ভিতরে খাই, তাহলে কি আমি একা দান করলে সবাই পাবে? না পাবে, সবার নামে দান করেন। আমার জানা নাই ওই প্রতিষ্ঠানের খবর। আমাদের ইমাম সাহেবের পরিবারে 25 বছর বয়সের 2টা মেয়ে আছে। তার ছেলে মেয়েকে আরবি লাইনে পড়ালেখা করায়নি, এই ইমামকে কি রাখা যাবে? রাখেন। আবাদ আবাদ সবাদ করে 2 লক্ষ টাকা জমা, ওই টাকার কি জাকাত দেওয়া যাবে? দিতে হবে, বাধ্য, দিতেই হবে। আমরা মসজিদে লাগলেও, আমরা মসজিদে চাঁদা ধরি 500-5000 টাকা। কিছু লোক টাকা আছে, ধনী ব্যক্তি, কিন্তু তারা টাকা দেয়। আমাদের এলাকার একজন হাজি আছে, তার ছেলে ও বউ নামাজ পড়ে না। আমাদের দিনাজপুরে আলাজমিয়া ও আল জামিয়া সালাফিয়া সালাফিয়া দেওয়া যায় নাকি? দেখি দিনাজপুর শহরে জমি দেওয়ার সম্ভাবনা আছে, হলে শাখা খোলা হবে ইনশাল্লাহ। কেউ যদি জিদ করে মুসল্লির অসম্মতিক্রমে মসজিদ পৃথক করে, সেই মসজিদে নামাজ হবে না, সেই মসজিদে নামাজ হবে না। এক ভাই আগে ফরজ সলাতে সম্মিলিতভাবে মোনাজাত করত, সহি আকিদা গ্রহণ করার কারণে তাকে আর সালাতের ওই এমামতি করতে দেয় না। না দেখ, একাই থাক, তবে বেদাত করবে না, একাই থাক। অজু করার সময় মোজার ওপর পা মাসে করা জায়েজ হবে কি? জি, মোজার ওপরে ওপর সাইড মাসা করবেন, হয়তো বা আমি বুঝতে পারিনি। আমার বয়স 16 বছর, আমি 5 ওয়াক্ত সালাতে এমামতি করতে পারবো? জি, 6-7 বছর হলো পারবা, 16 বছর তো অনেক হয়ে গেছে। মসজিদের ভিতরে মোবাইলে ইসলামী বক্তব্য শোনা যাবে কি? মসজিদের ভিতরে বক্তব্য শোনা যাবে। আমরা 4 রাকাত সুন্নাত সালাত আদায় করলে 4 রাকাতে সূরা মিলাতে হবে না শুধু 2? একসাথে 4 রাকাত করলে শুধু 2 রাকাতে মিলাবেন। আগের নবী রাসূলের উপর সালাত ছিল কি? যদি যাকাত তাহলে কত রাকাত পড়ত যদি থাকত? জি ছিল। কারো জোহর, কারো আসর, কারো মাগরিব, কারো ফজর, এশা ছিল না, এটা আমাদের নবীর উপরে বেশি করা হয়েছে। তবে 2 রাকাত ছিল, স্পষ্ট বিবরণ নেই, আনুষঙ্গিক বিবরণে বোঝা যায় 2 রাকাত। আমরা সেজদা থেকে উঠে দাঁড়িয়ে হাত উত্তোলন করে হাত বাঁধবো কি? জি না, আর বুকে বাঁধবেন না, ছেড়ে রাখবেন। আমরা হিন্দুদের বাড়িতে কাজ করে সে টাকা বৈধ হবে কি? জি, হিন্দুর বাড়িতে কাজ করেন, টাকা বৈধ। আমরা বিদাত বুঝব কিভাবে? বেদাত বুঝবেন কিভাবে? বেদাত হলো আপনার জন্য ওই উপদেশ বই আছে, ওটা আমার মনে ছিল না,
ওতে একটা শিরকের আলোচনা আছে আর একটা বিদাতের আলোচনা আছে। আজকের যে আলোচনা করছিলাম সেটা উপদেশ বই আছে, বইয়ের নাম উপদেশ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শিরকের আলোচনা আছে, বেদাতের আলোচনা আছে, আল্লাহ ভীতি আলোচনা আছে। জানাজার সলাতে মৃত ব্যক্তির জন্য দোয়া, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে দুটি দোয়া রয়েছে, আমরা দুটোই বলবো। জি, দুটাই বলবেন। আপনি বলেছেন জোহরের আগে চার, পরে চার রাকাত, সুন্নাত পড়লে জাহান্নাম হারাম। আমরা পরে দুই রেকাত করে চার রেকাত পড়বো, না একটা না দুটাই ঠিক? চার রেকাত একসাথে পড়েন, ভালো, সহি হাদিস। চার রেকাত দুই রেকাত দুই রেকাত করে পড়েন, সহি হাদিস। আমার বয়স 16 বছর, মাথার চুল পেকে গেছে, এর চুল কালো করা যাবে? জি না, সাদাটা কালো করা যাবে না, কালোটা আরো কালো করেন। আমি মসজিদের মুয়াজ্জিন, আমি ইমামকে বলেছি যে শুক্রবার জুমার দিনে 2000 বিদাত, অবশ্যই বিদাত। হাকিমপুর থানায় আর কোনো মসজিদে 2000 হবে না আজ থেকে, সব মসজিদে 1000 হবে, জরুরি ঘোষণা। মাম্বা অন্য অন্য পানি ও জুস হালাল হারাম জানাবেন? জুস হালাল, মাম ফ্রেশ হালাল, ঠান্ডা পেপসি আরসি কোকোকোলা এগুলো হারাম। আমার মা স্কুলে চাকরি করে, সে চান তার পুত্র বধু চাকরি করুক, এখন কি করব? তুমি পুরুষ মানুষ, তোমার মায়ের কথা এখানে শুনবা না, তোমার বউ তোমার অধীনে থাকবে। তোমার মায়ের বোকামি, তাকে আর কাল থেকে তোমার মাকে চাকরি করতে যেতে দিও না। কলা বিক্রি করে খাওয়াও তোমার মাকে, কলা বিক্রি করে, চকলেট বিক্রি করে, বলবো আমি দিন মজুরি করে খাওয়াবো আপনাকে, আপনাকে চাকরি করতে যেতে হবে না, আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন। ইমাম সাহেব যখন সালাত পড়াবেন তখন আল্লাহু আকবার ও সামি আল্লাহু লিমান হামিদা বললে পিছনে থাকা মুক্তাদিরাও কি আস্তে আস্তে আল্লাহু আকবার ও সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার বলবে সব, তবে সামি আল্লাহু লিমান হামিদা নয়, তখন বলবে রব্বানা লাকাল হামদ। হাদিস ও সুন্নাত কি আলাদা? ও, খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। আব্দুল্লাহর একটা বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য শুধু এই কারণে, হাদিস আর সুন্নাত কি দুই নাই একটাই? আব্দুল্লাহর বইটা হলো আমরা হাদিস মানতে বাধ্য, মানে হাদিস আর সুন্নাত একটাই। দেখেন এর দাম মনে হয় 50 টাকা, অতীব গুরুত্বপূর্ণ বই, বলার সময় তো আমার মনে ছিল না, থাকতেও পারে। বইয়ের নাম আমরা হাদিস মানতে বাধ্য, দেখেন। আর উপদেশ বইটা দেখেন। আমি একজন দোকানদার, দোকানে নানা বেগানা নারী জিনিস কিনতে আসে, এখানে আমার কর্তব্য কি? আপনি নিজেকে সংবরণ করে রাখেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ প্রভুকে সম্মল্লায়ন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তাদের ইমান বৃদ্ধি করো। এই গভীর রাতে তোমার দরবারে জোরালো দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।